আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা তৃতীয় অধ্যায়ের দুটি সমস্যার সমাধানের চেষ্টা করব। তো আসুন দেখি সমস্যার সমাধানের জন্য আমাদের কী কী তথ্য দেওয়া আছে। এখানে আমাদের সর্বপ্রথম যে তথ্যটি দেওয়া আছে সেটি একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বহন করে, অর্থাৎ কারেন্ট আইয়ের মান দেওয়া আছে আই সমান 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য, বিভব পার্থক্য বলতে ভোল্টেজ, ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্টেজ হলো 6 ভোল্ট। এটা হলে ফিলামেন্টের রোধ কত হবে, ফিলামেন্টের রোধ কত হবে, ফিলামেন্টের রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স আর এটা সমান হোয়াট। এখন আমরা জানি ভি সমান আই আর থেকে আমরা জানি, কারণ আমাদের যেহেতু আর এর মানটা বের করতে হবে, সেহেতু আমরা আরটাকে বাম পাশে রেখে আর সমান লিখব ভি ভাগ আই। আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট এবং কারেন্ট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। তো এখানে 6 ভোল্ট 6কে 5 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসে 1.2 ওম। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা একদম বেসিক একটি অঙ্ক। এখান থেকে আমরা দুইটা ভ্যালু দেওয়া ছিল, কারেন্ট এবং ভোল্টেজের মান। এখান থেকে আমরা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে পারলাম। এখন আসেন আমরা দেখি দ্বিতীয় সমস্যা যেটি আছে সেটা কীভাবে সমাধান করা যায়। দ্বিতীয় সমস্যাটা যেটি বলেছে, এখানে সমস্যা সমাধানের জন্য যে তথ্যগুলো দেওয়া আছে, 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট বহন ক্ষমতা সম্পন্ন, তাহলে কারেন্ট বহন ক্ষমতা অর্থাৎ যে কারেন্টের মান সেটা আমাদের দেওয়া আছে 1.2, কারেন্টের মান দেওয়া আছে 1.2 অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক চুল্লির রোধ 140 ওম, রোধ বলতে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স দেওয়া আছে 140 ওম। একে 210 ভোল্ট, একটা ভোল্টেজের মান দেওয়া আছে, ভোল্টেজ 210 ভোল্ট, 210 ভোল্ট। একটি ডিসি সরবরাহ লাইনে চালাতে হলে এর সাথে কত রোধ সংযোগ করতে হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এর সঙ্গে যেহেতু একটা রেজিস্ট্যান্স আমাদের দেওয়া আছে এবং আরও একটি রোধ যেটা কত সংযুক্ত করতে হবে এটা বলা আছে, সুতরাং আমাদের এই রোধকে রোধ এক ধরতে হবে। আমাদের সিস্টেমটা এরকম হবে যে প্রথমে এটা হলো বৈদ্যুতিক চুল্লি এবং এটা হলো আরেকটা রোধ। এই বৈদ্যুতিক চুল্লির যে রোধ সেটা 140 ওম দেওয়া আছে এবং সম্পূর্ণ সিস্টেমের যে ভোল্টেজটা এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা 210 ভোল্ট দেওয়া আছে এবং এই রেজিস্ট্যান্সটা 140 ওম এবং সম্পূর্ণ এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয়েছে আই, আই সেই আইটা হবে 1.2 অ্যাম্পিয়ার। তো আমাদের যে কাজটা করতে হবে, এই এখানে এটাকে যদি আর টু ধরি আমরা, তাহলে সেই আর টু সমান, যদি আর টু এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে এই আর টুর বিপরীতে ভি টু কত হয়েছে এটা আমরা বের করতে পারবো। আর এখানে এর জন্য ভি টু বের করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে ভি টু, এবং এর আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা ভি ওয়ান বের করে নিতে হবে, তখন আমরা জানতে পারবো আসলে মূলত কী কাজটা হয়েছে। তো এখানে আমরা আসেন দেখি, সর্বপ্রথম যে চুল্লির যে আড়াআড়ি ভোল্টেজ, এই চুল্লির আড়াআড়ি ভোল্টেজ ভি ওয়ান এটা কত। এটা যদি ধরি ভি ওয়ান সমান, আমরা জানি ভি সমান আই আর। এখন আই যেহেতু সিরিজ সার্কিট সেহেতু আই সব ক্ষেত্রে সমান থাকবে, আই হবে 1.2 অ্যাম্পিয়ার এবং এর সঙ্গে রেজিস্ট্যান্সের মান গুণ হবে। আর এখানে রেজিস্ট্যান্সের মান যেটা আছে চুল্লির রোধ 140 ওম, 140 ওম দেওয়া আছে। এখান থেকে আমরা চুল্লির, এখানে আমরা চুল্লির ভোল্টেজটা পেয়ে যাই 168 ভোল্ট আমরা পেয়ে গেলাম। তো আমাদের সিস্টেমের টোটাল ভোল্টেজ ছিল 210 ভোল্ট, 210 ভোল্ট এখান থেকে আমরা পেয়ে গেলাম 168 ভোল্ট। অর্থাৎ যদি আমরা এভাবে লিখি ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু, তাহলে এই ভি এর মান যেটা ছিল সেটা হলো 200
সরি, হ্যাঁ ভির মান ছিল 210, ভি ওয়ান হলো 168, এবং ভি টু এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি ভি টু সমান 210 বিয়োগ 168, 210 থেকে 168 বিয়োগ করলে 42 ভোল্ট হয়, 42 ভোল্ট। তো আমরা এটা ভি টু এর মান পেয়ে গেলাম। আমাদেরকে যেটা বলা হয়েছিল অতিরিক্ত সংযুক্ত রোধ যে আর টু, সেই আর টু এর মানটা বের করার জন্য। তো আমরা আগের সূত্র থেকে জানি আর সমান, অর্থাৎ আর টু সমান আর ইকুয়াল হলো ভি ভাগ আই। ভি, এখন ভি বলতে এখানে ভি টু, যেহেতু আমরা একটা খণ্ডিত ভোল্টেজ নিয়ে কাজ করছি, ভি টু ভাগ আই। আই সিরিজ সার্কিটের কারণে আই সমান, সেহেতু আই আমরা সম্পূর্ণটাই রাখবো। ভি টু যেটা আমরা পেয়েছি 42 পেয়েছি, এবং আই এর মান আমাদের দেওয়া ছিল 1.2। তো 42কে 1.2 দিয়ে ভাগ করলে আমরা 35 পাই, 35 ওম। অর্থাৎ এখানে আমরা আর টু সমান যদি 35 ওম অতিরিক্ত রেজিস্ট্যান্স অ্যাড করি, তখন এই সিস্টেমটা স্ট্যাবল হবে, এবং এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, 35 ওম, 35 ওম অ্যান্সার। তো আশা করি আমরা যে দুইটা সমস্যার সমাধান করলাম, এই দুইটা আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে এই সম্পর্কিত যেসব সমস্যা সামনে আসবে সেগুলো আমরা সমাধান করতে পারবো। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।